স্বাস্থ্য ও স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে জলপাইগুড়ির মুখ্য স্বাস্থ্য আধিকারিক ও হাসপাতাল সুপারকে রাজ্য কোয়ার্ডিনেশন কমিটির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে ডেপুটেশন প্রদান করা হলো বুধবার। সংগঠনের পক্ষ থেকে বলা হয়, সেফ হোমগুলিতে পর্যাপ্ত পরিমাণ চিকিৎসকের ব্যবস্থা, স্বাস্থ্যকর্মীদের যথাযথ চিকিৎসা ক্ষেত্রে সহায়তা প্রদান, কোভিড হাসপাতালগুলিতে ভেন্টিলেশনের ব্যবস্থা করতে হবে। বলা হয়, বিভিন্ন সময় জলপাইগুড়ি থেকে রোগীদের পাঠানো হচ্ছে শিলিগুড়িতে, এখানে পর্যাপ্ত স্বাস্থ্য পরীক্ষার দাবি জানানো হয়। স্বাস্থ্যকর্মীদের পূর্ণাঙ্গ স্বাস্থ্য সুরক্ষা বলয়ের মধ্যে নিয়ে আসবার জন্য কার্যকরী ব্যবস্থা গ্রহণ করতে হবে। পিপি, স্যানিটাইজার, মাস্ক ইত্যাদি পর্যাপ্ত মাত্রায় সরবরাহ করবার ব্যবস্থা করতে হবে। তৃতীয়ত, জলপাইগুড়ির জেলাতে কোভিড হাসপাতাল সহ সেফ হোমগুলিতে শয্যার সংখ্যা বৃদ্ধি সহ সামগ্রিক পরিকাঠামো আরও উন্নতি সাধন করতে হবে। সেফ হোমগুলিতে চিকিৎসক পোস্টিং, বিশেষত রাত্রিকালীন সময়ে এর ব্যবস্থা করতে